বাংলার আকাশে দুর্যোগ যেন কাটতেই চাইছে না দশমীর দিন থেকে যদি বলা যায় তাহলে জোড়া নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু সর্বত্র চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও বা সন্ধ্যের পর সহ বৃষ্টি দেখা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর আমাদের সামনে আসছে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে যদি দেখা যায় তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে কিন্তু এই নিম্নচাপের একটি প্রভাব রয়েছে পাশাপাশি উত্তর প্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত আরেকটি নিম্নচাপের প্রভাব রয়েছে এই জোড়া নিম্নচাপের প্রভাবেই কিন্তু বাংলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই হালকা থেকে মাঝারি বা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস পাশাপাশি বলা হচ্ছে যে উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে বা জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ঝোড়ো হাওয়াও বইতে পারে আর সে কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর